দিদাকে একটু নরম করে দিবেন, দেখেন এক ফোঁটা চোখের পানি পড়ে কিনা বাজান। আমার আল্লাহ নবীর উপর কোরআন নাজিল করিয়া আবার আল্লাহ পৃথিবীর মানুষদের জানিয়ে দিলেন, ওয়া নবীজি আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, এটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে তুলে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলটা একটু নরম করে দিবেন বাজান। আমার আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর জমিনে মানুষদের বানাইলেন, এই গোটা পৃথিবীতে আমার আল্লাহ মানুষ বানিয়ে শেষ করেন নাই। ও বন্ধু, এই জগতে অনেক মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ কুরআনের ভাষায় ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ কুরআনের ভাষায় ডাক দিয়ে বললেন, আমি পৃথিবীর জমিনে দুইটা জাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বানাইলাম, এক নম্বর জাতি হলো মানব জাতি, দুই নম্বর জাতি হলো জিন জাতি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে দুইটা জাতিকে শ্রেষ্ঠ জাতি বানাইলো, এই মানুষ মানব জাতির খেদমত করার জন্যে। আমার আল্লাহ দুনিয়ার জমিনে গাছ তৈরি করলেন, আবার আল্লাহ দুনিয়ার জমিনে মাছ বানাইলেন, আবার আল্লাহ দুনিয়ার জমিনে অন্য অন্য মাখলুকাত সৃষ্টি করলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমাদের আমার ইবাদত করার জন্যে, তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে, কিন্তু আমি তোমাদের ভালোর জন্যে, তোমাদের ভালোর পথে নামার জন্যে, তোমাদের ভালো আনন্দ থাকার জন্যে, তোমাদের দুনিয়ার জমিনে সুখ শান্তিতে থাকার জন্যে আমি আল্লাহ অন্য মাখলুকাত সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বলতে পারেন, হুজুর গো আল্লাহ তো ইবাদত করার জন্য পাঠিয়েছে, আমার আল্লাহ তো দুনিয়ার জমিনে আল্লাহর বন্দেগী করার জন্য পাঠিয়েছে, ওয়া হুজুর আমি যদি চাকরি না করি আমার সন্তানগুলো খানা পায় না, আমি যদি রিক্সা না চালাই আমার পরিবার খানা পায় না, আমি যদি খেতে খামারে কাজ না করি আমার পরিবার খানা পায় না, ওয়া হুজুর আমি কিভাবে আল্লাহর ইবাদত করব। এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনো আমি আমার কথা, আমার বন্ধুরে কিভাবে আমার আল্লাহর ইবাদত করবেন, কিভাবে আমার আল্লাহর রবের গোলামি করবেন, কিভাবে আমার রবকে ভালোবাসবেন, কিভাবে আমার রবকে কাছে টেনে আনবেন। ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, এই পৃথিবীর জমিনে ফজরের নামাজের সময় কোনো মানুষের কাজ থাকে না, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের সময় কিন্তু কোনো মানুষের কাজ থাকে না, ফজরের নামাজের সময় কোনো ইঞ্জিনিয়ার কাজ করে না, ফজরের নামাজের সময় কিন্তু কোনো ডাক্তার অফিসে যায় না, ও বন্ধু কোনো উকিল মুক্তা অফিসে যায় না, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ কিন্তু বন্ধু ওই সময় জজ কোর্টে তেমন কাজ নাই, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমার আল্লাহ ফজর নামাজের সময় কিন্তু কোনো
কাজ নাই। আমার বন্ধু কোন ড্রাইভার কিন্তু ফজরের নামাজের সময় গাড়ি চালায় না। কোন মানুষ কিন্তু ফজরের নামাজের সময় কৃষি কাজ করে না, কথা বলেন ঠিক কিনা? এবার বলতে পারেন হুজুর গো, আমার এই কালিহাতি থেকে ফজরের নামাজের সময় অনেক মানুষের রিকশা দেখি, অনেক মানুষের গাড়ি দেখি, এ বন্ধু তারা যদি পারত ফজরের নামাজ পড়তে কিন্তু পারত। এটা না করি আমার ভাইরা ফজরের নামাজ না পড়ে গাড়ি চালায়, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে তাদের ব্যর্থতা, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু গভীর মনোযোগে সুস্থ হবে। কোন মানুষ যদি কৃষি কাজ করে, কোন মানুষ যদি ক্ষেতে খামারে কাজ করে, কোন মানুষ যদি রিক্সা চালায়, কোন মানুষ যদি অফিস আদালত থাকে, এ বন্ধু কোন মানুষ যদি কৃষি কাজ করতে যায়, আমার ভাইরা ফজরের নামাজটা আদায় করিয়া আমার বন্ধু যখন যাইবে আমার আল্লাহ কাজের ভিতরে বরকত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে কফির মনোযোগে সুস্থ হবে, ভালো করে খেয়াল করতে হবে, ইবাদত আমি করব কিভাবে? আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন বলবেন কিভাবে? আমার আল্লাহ কিভাবে সৃষ্টি করে দিলেন শুনে রাখেন। গভীর মনোযোগে আমার কথাগুলো শুনতে হবে। কোন মানুষ যদি ফজর নামাজ পড়িয়া, আমার ভাইরা কুরআনুল কারীমটা হাতে লইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, ইয়াসিনুল কুরআনিল হাকীম, এ দেখবেন যারা আল্লাহু আকবার বলবেন না মনে করবেন তাদের ভিতরে ভেজাল আছে। সকলে বলবেন ইনশাআল্লাহ। এই ভেজাল মুক্ত মুসলমান বাংলার জমিনে থাকা যাবে না। নির্ভেজাল থাকতে হবে। আল্লাহর কিতাবের ভিতরে কোনো ভেজাল আছে? এ জবান খোলো বলো, ভেজাল আছে? কুরআনের ভিতরে ভেজাল নাই, আল্লাহর ভিতরে ভেজাল নাই, নবীর ভিতরে ভেজাল নাই। অতএব বলতে পারি মুসলমানদের ভিতরে কোনো ভেজাল থাকতে পারে না। পতিত পক্ষে যারা মুসলমান, ঠিক কিনা? আমি কি আপনাদের কষ্ট দিলাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে কোন মানুষ যদি কাজে যায়, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি এক আমলের পরে আরেকটি আমল নিয়ে বসে, আমার আল্লাহ তার পূর্বের আমলটা কবুল করে নেয়। জোরে জোরে চিৎকার করে মুসলমান বলো না সুবহানাল্লাহ। পূর্বের আমল কি ছিল? ফজরের নামাজ, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা যারা নামাজ আদায় করছি, কেউ কি বলতে পারবো যে আমাদের নামাজ কবুল হয়েছে? বলতে পারবো? কিন্তু নামাজের পরে যদি আরেক আমল নিয়ে বসি, রসুল বলেন তার পূর্বের আমলটা কবুল হয়েছে। আমার বন্ধুরে দিলটাকে একটু নরম করে দিতে হবে। আমার ভাইরা একটু দেখেন একটু চোখের বানি আপনার পরে কিনা? ও বন্ধু আপনি সূরা ইয়াসিনটা পড়িয়া কাজে যাইবেন, আমার আল্লাহ এই কাজের ভিতরে বরকত দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এবার বলতে পারেন হুজুর, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন পড়তে পারি না হুজুর, এবার আমি কি করব? আমি আল্লাহর কোরআন খুলে পড়তে পারি না। এ বন্ধুরে আপনি কোরআন পড়তে পারেন না, আপনার বিবির কাছে বলেন, বিবি গো তুমি কি কোরআন পড়তে পারো? আপনার বিবি যদি নেককার হয়, আপনার বিবি বলবে হ্যাঁ স্বামী পারি, যদি আপনার বিবি পারে তাহলে বলবে আমি পারি, তখন আপনার বিবিকে বলবেন, বিবি রে
সূরা ইয়াসিনের তেলাওয়াত আমাকে শুনে দাও, আল্লাহু আকবার, সূরা ইয়াসিনের তেলাওয়াত আমাকে শুনাইয়া দাও। বিবি যখন বলবে না আমি পারবো না, আমি পারি না, এবার আপনি যাইবেন মায়ের কাছে, মাকে বলবেন মা গো তুমি একটু সূরা ইয়াসিনের তেলাওয়াত করে আমাকে শুনাইয়া দাও, আপনার মা যদি পারে অবশ্যই শোনাবে, আর যদি না পারে বলবে বাবা আমি পারি না, এবার আপনি কি করবে, আপনার ছেলে সন্তান থাকলে তাদের কাছে যাবেন, যদি না থাকি বন্ধু কি করবেন রে বাজার, আপনি কোরআনের পৃষ্ঠা গুছাইয়া কোরআনকে এরকম সুন্দর করিয়া ধরিয়া পাক পবিত্র হইয়া কোরআন ধরবেন, কোরআন ধরিয়া বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআনকে খুলবেন। আমার ভাইরা আপনারা হয়তো দেখেন, চোখে দেখেন আমি অন্ধ মানুষ, আমার ব্যাপারে নয় এইটা হবে, কিন্তু আপনাদের ব্যাপারে তো হবে না, আপনারা তো কালো কালো অক্ষর বলে দেখেন, আপনারা তো লাইন বলে দেখেন, কথা বলেন ঠিক কিনা, ইয়ে পত্ত আমার বন্ধু আবার কত সহজ, আমার বন্ধুগণ এর মাঝখানে একটু কথা বলি, আমার ভাইরা আমি যখন ছোট ছিলাম আমার বন্ধুগণ আমার আব্বু আম্মা আমাকে নিয়ে খুবই টেনশন করতো, এই ছেলেটা বড় হলে করবে কি, একটা সন্তান যদি মা বাবার এরকম থাকে, আপনাদের কাছে প্রশ্ন করি মা বাবার তো টেনশন করার কথাই কথা বলেন ঠিক কিনা, যখন আমি বড় হতে লাগলাম আমার ভাইরা রে আমাকে মাদ্রাসায় ভর্তি করা দেওয়া হলো, ও বন্ধুগণ সর্বপ্রথম আমি মাদ্রাসায় গেলাম, আমাকে বন্ধু দেখেন বিসমিল্লাহর তালিম আউযুবিল্লাহর তালিম দেওয়া হলো, আমাকে আউযুবিল্লাহ শেখানো হলো, তারপর আমাকে বিসমিল্লাহ শেখানো হলো, জোরে করো আল্লাহু আকবার, আমার বন্ধু রে আমি যদি অন্ধ মানুষ হয়ে কোরআন পড়তে পারি বাজার, তোমরাই চাই চোখ দিয়া টিভি দেখো, এ বন্ধু টিভি না দেখে যদি কোরআন দেখো আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবে, যখন সুবহানাল্লাহ, এ আমার ভাইরা কফির গুরু যুক্ত সুস্থ হবে, দেখে আমি অবশ্যই কথাগুলো বলবো, কিন্তু বাজান একটু সময় আমাকে দিতে হবে, পারবেন কিনা বলেন, আমার ভাইরা আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে, আমার বন্ধুরে আমাকে মাদ্রাসায় দেওয়া হলো, আমাকে মাদ্রাসায় যখন কোরআনের তালিম দেওয়া হলো, এ বন্ধু কোরআনের তালিম যখন আমাকে দিল আমার ভাইরা দেখেন কি হয়ে গেল, আমার উস্তাদ সর্বপ্রথম আমাকে ডাক দিয়ে বলেন আসাদুল ইসলাম তুমি পড়ো আলিফ, আমি বললাম আলিফ যেরকম মারহাবা, আমাকে বললেন আসাদুল ইসলাম তুমি পড়ো আলিফের পরে এইভাবে বন্ধুগণ আমার আমি মুখস্থ করলাম, আমার ভাইরা একবারে মুখস্থ হয় না, আলিফ 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 এইভাবে পড়তে থাকলাম, আমার বন্ধুরে তারপরে বললাম বাবা বন্ধু এই কথা কেন বলতেছি, আপনারা বলতে পারেন হুজুর আপনার কাহিনী কেন বলেন, এবার একটু পরে জানতে পারবেন আমার কথাটা কেন আমি আপনাদের মাঝে শেয়ার করছি, এ বন্ধু আরে যখন শিকার হলো বা যখন শিকার হলো আল্লাহু আকবার, আলিম যখন শিকার হলো বা যখন আমাকে শিকানো হলো আমার বন্ধুগণ এদিকে কায়দা কমপ্লিট হয়ে গেল, সুবহানাল্লাহ বলি, আমার ভাইরা কায়দা যখন কমপ্লিট করলাম আমার ভাইরা সর্বপ্রথম আমাকে সূরা ফাতিহা শিকার হলো, জোরে কন্না সুবহানাল্লাহ, আমার বন্ধুরে সূরা ফাতিহা যখন শিখলাম এই সূরা ফাতিহা পড়ার পর আমার উস্তাদ ডাক দিয়ে বললেন আসাদুল ইসলাম এবার তুমি পড়ো আলিফ লাম মিম, আল্লাহ আমি বললাম হুজুর
পড়েছিলেন আলী পাতা সাইবা মৃত্যু পড়েছিলেন এই যে আলিফ লাম পড়াইতেছেন আলিফের পরে লাম পরে মিম কেন পড়াম এবার হুজুর ডাক দে বলে আসাদুল ইসলাম আল্লাহ কায়দা এক সিস্টেম করে দিয়েছে আমার আল্লাহ কোরআনে আমার বন্ধুগণ আরিফ আলিফের পরে লাম দিয়েছে লামের পরে মিম দিয়েছে যেরকম সুবহানাল্লাহ এইভাবে যখন আমাকে পড়ানো হলো আমার ভাইরা রে আমি চিন্তা করলাম আমি পারবো কি না এইভাবে টেনশন করলাম কিন্তু বাজান রে এই কোরআন শরীফ আমার হয়ে গেল আমার ভাইরাই কোরআন শরীফ আমার দিকে খেয়াল হয়ে গেল আমার বন্ধুগণ কোরআন শরীফটা মুখস্ত করলাম যখন আল্লাহু আকবার আমার বন্ধু রে আপনারা তো চোখে দেখেন আমার ভাইরা দৃষ্টি শক্তি তো আল্লাহ আপনাদের নাই নাই এ বন্ধু আপনার দৃষ্টি শক্তি আল্লাহ নাই নাই কিন্তু বাজান কেন আপনি আল্লাহর কোরআন পড়তে পারবেন না ইয়া মুসলমান টিভির সিনেমার দিকে তাকায় থাকেন উরুপুষি মেয়ের দিকে তাকায় থাকেন কেন আপনি কোরআনের দিকে তাকাইতে পারবেন না এবার আমি আপনাদের জানতে চাই কোরআনের হেফাজত করবে কে আর একটু জোরে বলুন কে কোরআনের হেফাজত করবে কে আর একটু জোরে আওয়াজ করে বলুন মুসলমান কে আল্লাহ কিন্তু কোরআনের হেফাজত করবে এ বন্ধু আল্লাহ কোরআনের হেফাজত করবে এবার বন্ধুরা আপনি ওই যে ইয়াসিনের কথা মনে আছে না নাই আমার ভাইরা সূরা ইয়াসিন খুলিয়া আপনি লাইনের বাঁকে বাঁকে আপনি আমার বন্ধুগণ এইরকম কি করবেন আমার ভাইরা রে লাইনের বাঁকে বাঁকে ভাইরা হাত ধুলাইবেন আর চোখের পানি ছাড়বেন অল্লাহ আমি হলাম হতবাগা এ আল্লাহ রে আল্লাহু আকবার আল্লাহ আমি কোরআন পড়তে পারি নাই আল্লাহ কিন্তু কোন তোমার কোরআনের মহাব্বত আমার দিলের ভিতরে আছে তোমার কোরআনের ভালোবাসা আমার দিলের ভিতরে আছে আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাদের হাফেজদের কাতারে দাঁড় করাইও জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ যখন আপনি চলবেন আমার ভাইরা এইভাবে চলতে চলতে আমার বন্ধুরে এইভাবে চলতে চলতে আমার ভাইরা আপনি কোরআনের লাইনের বাঁকে বাঁকে এরকম আঙ্গুলটি ঘুরাইবেন আঙ্গুল চালাইবেন আমার আল্লাহ কবুল করে নেবে কোরআন পড়ার সুয়াব কোরআন পড়ার নেক আপনার আমল নামার ভেতরে আল্লাহ দিয়ে দিবে জোরে জোরে কন্যা মুসলমান মারহাবা কোরআন পড়িয়া আপনি রিক্সা চালান আপনাকে নিষেধ করা হবে না আপনি খেতে খামারে কাজ করেন আপনাকে নিষেধ করা হবে না আপনি আর আপনি ব্যবসা করেন নিষেধ করা হবে না আপনি ড্রাইভার করেন নিষেধ করা হবে না আপনি অফিস আদালতে তাকে নিষেধ করা হবে না যখন জোহর নামাজের আজান হইবে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন ডাকবে তখন আপনি নামাজ শরীক হয়ে যাবেন কলমকে বলবেন কলম রে তরে আমি আর চালাইতে পারছি না তোর দিয়ে আর লিখতে পারবো না রিক্সা বন্ধ করে বলবেন রিক্সা আমি তোর চালাইতে পারবো না আমার রবের পক্ষ থেকে আমার ডাক এসেছে আমার রবের ডাকে সাড়া দিতে হবে যখন সুবহানাল্লাহ আল্লাহু إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون أمر الله الدعاء
মানুষ যদি আমার ডাকে সাড়া দেয়, কোন মানুষ যদি আমার আহ্বান মেনে নেয়, আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার, এক নম্বর পুরস্কার গুনাহ মাফ করে দেব। চিৎকার করে বলল মুসলমান, সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাতুল ফিরদাউস লিপিবদ্ধ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পুত্তরি ফজরে নামাজ আপনার ইবাদত হয়ে গেল, মাঝখানের যতটুকু সময় এই সময়টুকু আপনার ইবাদতের ভিতরে হয়ে গেল। আমার বন্ধুগণ আবার জোহর নামাজ পড়লেন, ফজর নামাজ ইবাদত। আমার বন্ধুগণ খেতে খামারে কাজ করলেন, ইবাদত হয়ে গেল। আবার জোহর নামাজ কাজ করলেন, জোহর নামাজ পড়লেন, এটাও ইবাদত। এবার বলুন, ইবাদত ছাড়া অন্য কিছু দুনিয়াতে আছে না নাই? ইবাদত ছাড়া অন্য কিছু আছে? এক কথা বলেন, আছে? ইবাদত ছাড়া অন্য কিছু নাই থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করে দেব? আমার পরে ভালো বক্তা আছে তো ভাই? আমি তো কেবল বক্তারা বললামই তো, একদম এলেম কালাম সারা মানুষ, আমি কি শেষ করে দেব বাদা? আমার ভাইরা চলবে? লিল্লাহে তাকবীর। একটা পরীক্ষা হয়ে যায়, কি কম কষ্ট হবে আপনাদের? যারা বিয়ে করছেন আমি বলবো না আর এই তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। যারা বিয়ে করছেন, যারা বিয়ে করেন নাই তারা চুপ করে বসে থাকবে, পারবেন না বাদান? পারবেন না? হ্যাঁ, রেডি? নারে তাকবীর। বিয়ে ইচ্ছা করে এত জোর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেকটু দেখা যাক কারটা একটু ইয়া হয়। আমার বন্ধুগণ, একটু পরীক্ষা হয়ে যাক, আল্লাহর দরবারে কথাগুলো রেকর্ড করছেন, কিয়ামতের ময়দানে ভিডিও দেখতে পারবে ভাই। একটু নারে তাকবীর। মাশাআল্লাহ, এখন যারা বিয়ে করছেন তারা চোখ থাকেন, যারা বিয়ে করেন নাই তাদের বলিষ্ঠ কণ্ঠে আমি একটা তাকবীর শুনতে চাই ভাই। একটা বলিষ্ঠ কণ্ঠে তাকবীর দেবেন, আমি আলোচনা শুরু করব। আমার আল্লাহ খুশি হবেন, আমার নবী খুশি হবেন, আমার মদিনাওয়ালা খুশি হয়ে আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আগে বলেছি আওয়াজ বন্ধ করা যাবে না, আওয়াজটাকে একটু লম্বা করে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ, কেউ তো কম না, কি কম? ওই যে কইছে না যে খোয়ার ঠিক আছে কিন্তু মুরগি নাই, কথা বলেন, কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকলে একটা তাকবীর দেন নারে তাকবীর। আল কুরআনের আলোক, আল হাদিসের আলোক, আব্রাহাম নবীর সেনা, এটা অভ্যাস নাই তো তাই ভুলে আছে। এই আমরা যারা এখানে আছি কেউ এটা আবার অন্য মাইন্ডে নিয়েন না। আমার ভাইরা, আমরা যারা এবার সকলে যে এখানে আছি, আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক, আল কোরআনের সৈনিক, এক নবী, মহানবী, পয়গম্বরের উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমি বলবো আমরা হলাম নবীর সেনা, আপনারা বলবেন ভয় করি না, বলেন পারবেন না ভাই? পারবেন না ভাই? পারবেন না? আমার ভাইরা, আপনারা ইতিহাস দেখেন নাই? ইতিহাস অনেকে দেখেছেন, আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলতে চাই, আমরা হলাম নবীর সেনা, আমরা হলাম নবীর সেনা। নারে তাকবীর। আমার বন্ধুরে, দিলটা কিন্তু নরম করে দিবেন, কোনো দিক নজর নাই, কোনো দিক আপনারা খেয়াল করবেন না রে বাবা। আমি যে কথাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, আমার ভাইরা, জোহর নামাজ যদি এইভাবে পড়েন ইবাদত হয়ে যাবে। জোহর নামাজের পরে যদি এরকম আপনি ওইভাবে চলেন, আবার আসর নামাজ পড়েন, আসর নামাজ ইবাদত, আসর নামাজের আগে যে কাজ করেছেন ওটাও ইবাদত হবে। আসর থেকে মাগরিব পর্যন্ত একই অবস্থা, মাগরিব থেকে এশা পর্যন্ত একই অবস্থা, আপনি ঘুমাইবেন আবার ফজর নামাজ পড়বেন। আমার আল্লাহ, পৃথিবীর সমস্ত কাজগুলো আমার আল্লাহর ইবাদতের ভিতরে গণ্য করে নেবে। যেরকম সুবহানাল্লাহ।
আমার বন্ধুরে ইবাদত ছাড়া কিছু নাই। ও বন্ধু এটা তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোন কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেছে, ও বন্ধু যেই কোরআনকে হিফাজত করতে চাচ্ছেন আমার আল্লাহ, আমার বন্ধুরে এই ভিতরে আপনাদের কোনো সন্দেহ আছে কিরকম? আর একটু জোরে বলেন, কোনো সন্দেহ আছে কিনা? আমার আল্লাহ যে কোরআন হিফাজত করবে এর ভিতরে কোনো ভুল আছে কিনা? এ বন্ধু আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নবীকে বললেন, নবী আমি আপনার উপর কোরআন নাযিল করেছি, এটাকে হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে তুলে নিয়েছি। আমার ভাইরা রে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসির কেরাম তাফসির কিতাব এনেছেন। আমার ভাইরা, কিতাবের ভিতরে মুফাসসির কেরাম লেখেন, এই পৃথিবীর ভিতরে একটা লোকের কথা বলে দেই, ও বন্ধু আপনারা না চিনলে উলামাই কেরাম কিন্তু ওই লোকটাকে চেনে, বড় বুজুর্গ আল্লাহর ওলি, তার নাম হচ্ছে হুসাইন আহমদ মাদানি। যেরকম মারহাবা আমার বন্ধুরে, হুসাইন আহমদ মাদানি আমার বন্ধুগণ। এই পৃথিবীর জমিনে একটা দেশ আছে, এই দেশটার নাম হচ্ছে আমার বন্ধুগণ ভারত। কথা বলেন ঠিক কিনা? আসে না? আসে না? এই পৃথিবীর জমিনে কিন্তু ভারত নামক একটি দেশ আল্লাহ দিয়েছে। আমার ভাইরা, ওই ভারতের ভিতর একটা দ্বীপ আছে, যেই দ্বীপটার নাম হচ্ছে মালদ্বীপ। কথা বলো যুবক, কি দ্বীপ? আর একটু জোরে বলো যুবক, কি দ্বীপ? মালদ্বীপ কিন্তু আছে। আমার বন্ধুরে, হুসাইন আহমদ মাদানি একদিন মালদ্বীপের ভিতর সফরে গেল। মালদ্বীপের ভিতর সফরে যা দেখলেন, হাজার হাজার মাদ্রাসা হয়েছে, হাজার হাজার মসজিদ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আমার বন্ধুরে হাজার হাজার মাদ্রাসা হয়েছে, হাজার হাজার মসজিদ হয়েছে। হুসাইন আহমদ মাদানির ডাকতে বললেন, ও মালদ্বীপের লোকেরা, এই জায়গায় এত মসজিদ হলো কেন? এই জায়গায় এত মাদ্রাসা হলো কিভাবে? এই জায়গায় তো কোনো পয়গম্বর আসে নাই, কোনো আল্লাহর ওলি আসে নাই, কিন্তু এই দেশের ভিতরে কিভাবে ইসলাম কায়েম হলো আমি জানতে চাই। মালদ্বীপের লোক ডাকতে বললেন, এই মালদ্বীপের ভিতর কিভাবে ইসলাম কায়েম হলো? ও হুজুর গো, আরব দেশ থেকে কিছু বনি কেন্দ্র ব্যবসা করার জন্য ভারতের দিকে রওনা হয়। ওই আরব দেশের লোকের ভিতরে একটা লোক ছিল আমার নবীর বংশের লোক, যখন মারহাবা। কষ্ট হচ্ছে? আমার বন্ধুরে, এবার বললেন, ওই আরব দেশ থেকে ব্যবসা করার লোকের ভিতরে একজন লোক ছিল নবীর বংশের লোক, যার বয়স কিতাবের ভিতরে আসছে 12 থেকে 13 বছরের জন্য। জোরে চিৎকার করে বলো না, আল্লাহু আকবার। আমার বন্ধুরে, এবার মালদ্বীপের লোক হুজুরকে ডাকতে বলল, হুজুর এই ব্যবসা করার যখন রওনা দিল, হাজার হাজার সম্পদ নিয়ে আসতেছে তারা, হাজার হাজার সম্পদ নিয়ে আসতেছে। হুজুর স্টিমার বোঝাই করেছে, তারা লঞ্চ বোঝাই করেছে, হাজার হাজার টাকা পয়সা, হাজার হাজার স্বর্ণ মুদ্র। আমার ভাইরা, এবার লঞ্চের ভিতরে কি বা স্টিমারের ভিতরে বোঝাই করেছে? মালদ্বীপের সাগরের মাঝ পথে যখন চলে আস,
আসে, এদিকে সিডর শুরু হয়ে যায়, ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, আমার ভাইরা ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, বৃষ্টি কুজু হয়ে আমার বন্ধুগণ ঢেউ আসতেছে, আমার বন্ধুগণ দেবের বাড়িতে, সিডরের বাড়িতে, ঘূর্ণিঝড়ের বাড়িতে, স্ত্রী বার ব্যাঙে চোরমার হয়ে গেল, হাজার হাজার মানুষগুলো সাগরের গহীন তলে দশে চলিয়া গেল, মানুষগুলো শাহাদাত বরণ করলো। আমার পুত্রে আমার ভাইরা ওই মালদ্বীপের সাগরের মাছ পথে যখন চলে যায়, স্টিমার ভেঙে গেল, হাজার হাজার মানুষ যখন মারা যায়, হাজার হাজার মানুষ যখন শাহাদত বরণ করে, ও বন্ধু 12-13 বছরের যুবক একবার পানির নিচে যায়, আরেকবার পানির উপরে চলে আসে, জোরে কও সুবহানাল্লাহ, আরেকটু জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। আমার পুত্রে কারো আপনার দিল নরম হবে না, কারো আপনি কোরআনের জন্য জীবন দেবেন না, কারো আপনার কোরআনকে ভালোবাসবেন না, ও বন্ধু কোরআনকে কেন আপনারা বুকের সাথে জড়িয়ে নেবেন না, কেন আপনারা কোরআনের আইন গুলো মানবেন না, কথা বলেন ঠিক কিনা, কেন আপনার এই কোরআনকে কেন আপনার সমাজের ভিতরে বাস্তবায়ন করবেন না, এই কোরআনকে আপনার মহল্লার ভিতরে বাস্তবায়ন করবেন না, কেন আপনার পরিবারের ভিতরে কোরআনের আইন চলবে না, কেন আপনার দেশের ভিতরে আমার আপনার পৃথিবীতে এই কোরআনের আইন চলবে না, কথা বলেন ঠিক কিনা, এ বন্ধুরে এই কোরআনকে কেন আপনি ভালোবাসবেন না, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে আমার আল্লাহ সৃষ্টি করলেন, আমার বন্ধুরে খুব খেয়াল করে শুনবেন, এই কোরআনকে শুধু আমার আল্লাহ হিদায়াতের জন্য বানাই নাই, এই কোরআনকে আমার আল্লাহ শুধু বন্ধুরে ইবাদতের জন্য বানাই নাই, আলোর পথে নেওয়ার জন্য কোরআন এসেছে, এই জন্য না, শুধু কোরআন এসেছে আমার বন্ধুগণ আলোর পথে নেওয়ার জন্যও, ইবাদত দেওয়ার জন্যও, আমার বন্ধুগণ অন্ধকার থেকে দূর করার জন্যও, আমার ভাইরা রূপ থেকে শিফা দেওয়ার জন্য আল্লাহর কোরআন এসেছে, জোরে জোরে বন্যা মুসলমান মারহাবা। আমার বন্ধু অধিক যদি চলে যায় অনেক সময় দরকার হবে, কিন্তু আপনারা দিতে পারেন, আমি আসাদুল ইসলাম গোপালপুরি দিতে পারবো না, আমার ভাইরা এবার কানটা খারাপ করে শোনেন, আমার বন্ধুগণ কানটা একটু আমার দিকে লাগায় শোনেন, কোনো প্রকার ডিস্টার্ব আপনারা করবেন না, দুটি পায়ে ধরে বলি বাজান, এক ফোঁটা চোখের পানি আপনার পরে কিনা, এরা হুজুরকে ডাক দে বলে নজর জাহাজ ভেঙে স্টিমার ভেঙে যখন চুরমার হয়ে গেল, মানুষগুলো যখন মরে গেল, একটা লোক পানির নিচে যায়, আবার উপরে আসে জোরে জোরে কল আল্লাহ আকবার। আর বন্ধুরে ওই লোকটা নিচে আছে আবার উপরে যায়, এইভাবে যখন আমার বন্ধুগণ চলতেছে, ওই লোকটা ডাক দিলেন আল্লাহ গো, এই মহাবিপদ থেকে কি তুমি আমাকে রক্ষা দিবা না রে আল্লাহ, আল্লাহ গো তুমি কি আমাকে এই মহাবিপদ থেকে রক্ষা দিবা না, তুমি কি আমাকে রেহাই দিবা না রে আল্লাহ, এই কথা বলে কান্না করে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত খবর চলে যায়, আসমান থরথর করে কাঁপে, জমিন থরথর করে কাঁপে, সাগরের মাছ গুলো আবার আল্লাহর দরবারে দোয়া করে, সমস্ত ফেরেশতা গুলো আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করে, জোরে কও না মুসলমান মারহাবা। আমার বন্ধুরে এবার আল্লাহর দরবারে
তোমাদের কান্নাকারি করে সামর্থ্য তোমার লোক আর কোনো কান্নাকারি করে বলেন আল্লাহ এই লোকটাকে তুমি হেফাজত করো আল্লাহ এই লোকটা তোমার কোরআন সিনার ভিতরে লাগাইছে আমার বন্ধুগণ ওই লোকটা সিনার ভিতরে কোরআন লাগাইছে এই কথা যখন আল্লাহর দরবারে চলে গেল মখলুকাতের কান্নাকারি আমার আল্লাহর সহ্য হলো না আমার আল্লাহ আমার বন্ধুগণ দেখেন কি করলো জিবরাইলকে বললেন জিবরাইল আল্লাহু আকবার জিবরাইলকে বললেন জিবরাইল যাও যাও একটা তত্ত্ব আমার বান্দার সামনে ধরো আমার বান্দা এই মালদ্বীপের সাগর পার হয়ে যাক আমার বন্ধুর মালদ্বীপের সাগর আমার বন্ধু পার হয়ে গেল আমার ভাইরা এবার বলুন কোরআনের হিফাজত করে কে কথা বলেন কোরআনের হিফাজত করে কে এর ভিতরে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে আমার বন্ধুগণ কিছু বাস্তব কথা বলবো হ্যাঁ ভাই বলবো আমার বন্ধুগণ এ যুগের ভিতরে একে একে ষড়যন্ত্র করে মাদ্রাসা মসজিদ গুলো বন্ধ করার জন্য চেষ্টা চলেছিল কথা বলেন ঠিক কিনা এবং দুপুরের ইতিহাস আমাদের মনে করে দিচ্ছে ইতিহাস আমাদের জানিয়ে দিচ্ছে এই দেশের ভিতরে এই বিশ্বের ভিতরে একদিন বন্ধুরে কুরআনি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চলেছিল এখনো পর্যন্ত চেষ্টা চলছে ও মুসলমান এদিকের কথা থাক এই কিছুদিন আগের কথা আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি আপনারা নেটের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আপনারা দেখেছেন কোরআনের হাফেজ গুলো কোরআনের তেলাওয়াত করে আর নাস্তিকের বাচ্চারা কোরআনের তলেরা বোমা মেরে কোরআনের এই জানব বাহককে কোরআনের মাদ্রাসার তালবেনদেরকে আমার বন্ধুরে যারা কোরআনকে সিনার ভিতরে লাগিয়েছে আমার ভাইরা ইতিহাসের ভিতরে দেখেন পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন নাস্তিকের বাচ্চা কোরআনগার গুলো কি করলো বোমা মেরে কোরআনের পাতাকে রক্ত লাল করে দিল কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে এই পৃথিবীর মাস্টাকে অন্যত্র একটা দেশে ফালিয়ে দিল যে জগতে আমার যেতে হবে আমার ভাইরা কোরআন ধ্বংস করার জন্য চেষ্টা চলছে কিন্তু বাদান আল্লাহর কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছে একটা জেরের পরিবর্তন হয় নাই একটা লুকতার পরিবর্তন হয় নাই আয়াতের পরিবর্তন হয় নাই পৃথিবীর ভিতরে চ্যালেঞ্জ করতে পারি দালিকাল কিতাবুল আরাই মাফি আল্লাহ বলেছেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই বেজাল নাই নিঃসন্দেহে বলতে পারি আল্লাহর বান্দা হয়ে পৃথিবীর মাঝে চ্যালেঞ্জ করতে পারি এই পৃথিবীতে কোরআনের জের যেমন লুকটা পরিবর্তন হয় নাই হবেও না কোন মানুষ যদি চেষ্টা করে কুলাঙ্গাররা পরিষ্কার করে শুনে না ও মুসলমানেরা পরিষ্কার করে তোমরাও শুনে রাখো কোন মানুষ যদি চেষ্টা করে কোরআনে একটা অক্ষর একটা লুকটাকে পরিবর্তন করতে পারবে না তারা নিজেই পরিবর্তন হয়ে যাবে কথা বলো ঠিক কিনা পৃথিবীর ভিতরে ইতিহাস দেখেন নাই এ মিয়া চীনের দিকে লক্ষ্য করেন চীনের ভিতরে একটা ভাইরাস চলছে না ভাইরাস কি ভাইরাস কি ভাইরাস ভাই করোনা ভাইরাস এই ভাইরাস দূর করার জন্য এখন আল্লাহ ওক্ত হয়ে গেছে কথা বল ঠিক কি এরা বিপদে পড়লে আল্লাহ ওক্ত সবাই নেয় কথা বলেন ঠিক কি আমার বন্ধুগণ একদিন আমি আমার ভাইরা হঠাৎ করে একদিন এক জায়গায় গেছি আমার বন্ধুগণ খতম পত্রে ছাত্রকালীন আমার ভাইরা যখন খতম পড়তে গেছি হঠাৎ করে বৃষ্টি আসছে আমার ভাইরা এক বারান্দায় উঠেছি এমন ঝড় শুরু হয়েছে আমার সাথে এক হিন্দু ছিল আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হিন্দু কয় লা ইলাহা ইল্লাল্লাহ তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন না আমার ভাইরা কোরআনের হিফাজত করবে কে কোরআনের হিফাজত করবে কে আল্লাহ কি মালদ্বীপের সাগরের ভিতরে হাজার হাজার মানুষ মরে শাহাদত বরণ করলো 12 থেকে 13 বছরের যুবককে আমার আল্লাহ সাগর মালদ্বীপের সাগর পার করে দিল জোরে কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা সেই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ এই আয়াতটা নাযিল করেছেন মহিলাদের পর্দা সম্পর্কে কথা কোন ঠিক কিনা মহিলারা কি পর্দায় থাকে এ বাজান বলেন পর্দায় থাকে মহিলারা কিন্তু পর্দায় থাকে না
আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ফেব্রুয়ারি মাস কিমাল ভাই আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? এই ফেব্রুয়ারি মাস একটা দিবস গেছে না ভাই, যে দিবসটার নাম হচ্ছে আন্তর্জাতিক 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস। কথা বলেন ঠিক কি? এবার আমরা এই 14ই ফেব্রুয়ারির ভিতরে কি দেখলাম? পৃথিবীর মাঝে মা বাবার সন্তান গুলো কার বাবা, আমার বন্ধুগণ কার মেয়ের বাবা দেখেছে, কারো ছেলের বাবা দেখেছে, তাদের সন্তানের জীবন গুলো 14ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক লুচ্চা দিবস উপলক্ষে তাদের সন্তান গুলো আজকে অধঃপতনে চলে গেছে, তাদের সন্তানদের সন্তান গুলো সর্বনাশের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? এই 14ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক লুচ্চা দিবস উপলক্ষে যে দেশের মানুষ, আমার ভাইরা, রিক্সা না চালাইলে ভাত পায় না, যে দেশের মানুষ এক কথায় ড্রাইভারি না করলে ভাত পায় না, অফিস আদালতে চাকরি না করলে ভাত পায় না, যে দেশের মানুষ খুন খারাপি না করলে ভাত পায় না, যে দেশের মানুষ এক কথায় ভিক্ষা না করলে ভাত পায় না, যে দেশের মানুষ এক কথায় চুরি না করলে ভাত পায় না, সেই দেশের ভিতরে এই আন্তর্জাতিক লুচ্চা দিবস উপলক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল বিক্রি করা হয়েছে। আমার বন্ধুগণ কুত্তাই দিছে কুত্তি রে, আর কুত্তি দিছে কুত্তারে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট আছে? বাস্তব কথা কই, এই বিয়া বাস্তব কথা। তসলিমা নাসরিন প্রমাণ করে দিয়েছে, ও যে কুত্তা তসলিমা নাসরিন এটা প্রমাণ করে দিয়েছে। শুনবেন একটু? বলবো বলবো, আমি কি কোনো রাজনীতির বক্তব্য দিচ্ছি এখানে? এ কথা বলেন দিচ্ছি এখানে? মনে করবেন যারা কথা বলবে না, মনে করবেন তাদের বইয়ের সাথে সম্পর্ক ভালো নাই। এখনকার সত্যিকারি অর্থে এই যে মা বোনদের ব্যাপারে কিছু কথা বলতেছি, এবার যায় দেখেন গা, একজন মা বোন আরেকজনকে ডাক দেখবে, আহা গো এত হতে হুজুর ওয়াজ করলো খুবই ভালাই লাগলো, এখন নয় যাই গে, একজন আরেকজনের কইতেছে এই হুজুরটা ভালো না ভালো না। কথা কন কথা কন আমার ভাইরা, তসলিমা নাসরিন তার একটা বইয়ের ভিতরে লিখেছেন, তার একটা বক্তব্যের ভিতরে বলেছেন, এই পেট আমার, আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সন্তান নিতে পারবো, বাচ্চা নিতে পারবো, সমাজ কিছু বলতে পারবে না, দেশ কিছু বলতে পারবে না, কুরআনের বিধান কিছু বলতে পারবে না। অতএব তসলিমা নাসরিন প্রমাণ করে দিয়েছে, সমাজ কিছু বলতে পারবে না, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা গ্রহণ করবে, সমাজ বলতে পারবে না, ইসলাম বলতে পারবে না, কোন লোক কিছু বলতে পারবে না। কুত্তাই যদি এক জায়গা থেকে সন্তান নেয়, আর এক জায়গায় যদি একটু সন্তান নেয়, আমার ভাইরা কোনো মানুষ কিছু প্রতিবাদ করে? কথা বলেন প্রতিবাদ করে? আমার ভাইরা তসলিমা নাসরিন প্রমাণ করে দিয়েছে, তসলিমা নাসরিন জানিয়ে দিয়েছে, আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিতে পারবো। অতএব প্রমাণ হয়ে গেল পৃথিবীর ভিতরে এই ভণ্ড মহিলা কুরআনকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছিল, আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছিল, এই ভণ্ড মহিলা প্রমাণ করে দিল আমি একজন মানুষ, ঠিক আছে আমি মানুষ নামে জন্ম নিয়েছি, কিন্তু আমি মানুষ না, আমার কুকালমের কারণে, আমার ভিতরে নাফাকির কারণে আমি মানুষ না, আমি এখন কুত্তা, সেইতে অধ হয়ে গেছি, আমার সেইতে কুত্তাও ভালো আছে। কথা বলেন ঠিক? প্রমাণ হয়েছে পৃথিবীতে। কষ্ট হচ্ছে? কোরআনের হেফাজত কে করবে ভাই? আল্লাহ করবে। আমার বন্ধুরে দিল একটু নরম করে দিবে, এবার ওই যুব আমার বন্ধুগণ মালদ্বীপের সাগর পাড়ি দিল, কি পাড়ি দিল? মালদ্বীপের সাগর পাড়ি দিল। এবার মালদ্বীপের সাগরের পাড়ে যায় দেখে লোকজন তো কেউ নাই, যুবকটা আমার আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ এইখানে তো আমার কেউ নাই রে আল্লাহ, এই জায়গায় আমাকে খাবার দেবে কে আল্লাহ, আমার সাথী সঙ্গীরা তো সকলেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহ আমার সাথী সঙ্গীরা তো চলে আসে, আল্লাহ আমি এখানে কি করব বল, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, এবার বলুন তো রিজিকের অভাব দূর করে দেয় কে, আর একটু দয়া করে মুসলমান ডাক দাও
গুনাহকে রিজিকের অভাব দূর করে যদি আমার আল্লাহ দেয় ওই আল্লাহ কি ওই যুবককে সাহায্য করতে পারে কি পারে না আরেকটু জোরে বলেন পারে কি পারে না আল্লাহ যদি কোরআন মানি কোরআনকে ভালোবাসি আমাদের কি আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না আরেকটু জোরে বলেন পারে কি পারে না আমার পুত্রে তাফির বুঝতে শুনবেন দিলটা একটু নরম করে দিবেন আমার ভাইরা যে কথাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি বাজান গভীর বুঝতে শুনতে হবে দিলটা একটু নরম করে দিতে হবে ওই লোকটা কান্নাকাটি করতেছেন হঠাৎ করে আমার আল্লাহ ওই যুবকের মাথার ভিতরে একটা খেয়াল করে দিল এই যে বাড়ি দেখতেছো এই বাড়ির ভিতরে ঢুকো তোমার খানা দানার ব্যবস্থা তোমার খানা দানার ব্যবস্থা থাকার ব্যবস্থা এই বাড়ি থেকে ফয়সালা হয়ে যাবে যখন সুবহানাল্লাহ আমার পুত্রে কাফির বুঝতে শুনবেন দিলটাকে একটু নরম করে দিবেন বাবা ওই যুবকটা হাঁটি হাঁটি পা পা করে এই মালদ্বীপের ভিতরে আমার বন্ধুগণ একটা হিন্দুর বাড়িতে উঠল আমার বন্ধুগণ হিন্দুর বাড়িতে উঠার পর দেখেন ওই বাড়ির ভিতরে একজন বৃদ্ধ মহিলা আছে আরেকজন যুবতী কন্যা আছে তাছাড়া ওই বাড়িতে ভিতরে আর কেউ নাই আমার বন্ধুগণ এবার বৃদ্ধ মহিলাকে ডাকতে বললেন মা ও মা গো আমাকে একটু থাকতে দেবে এবার বলতেছেন তোমার বাড়ি কোথায় বাবা বললেন আমার বাড়ি হচ্ছেন আরব দেশে যখন আল্লাহু আকবার এই কথা যখন বললেন মা বলে যখন ডাক দিছে আবার আল্লাহ ওই হিন্দু বৃদ্ধ মহিলার মনটাকে নরম করে দিয়েছে যখন আল্লাহু আকবার আমার বন্ধুরে ইব্রাহিম নবীর পিতা ছিল বন্ধুগণ হিন্দু আমার ভাইরা আমার বন্ধুরে ইব্রাহিমকে আমার আল্লাহর নবী হিসাবে কবুল করেছেন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ নূহ আলাইহিসসালামের এরকম ছেলে ছিলেন কি নাম কথা বলেন ঠিক কিনা না বাবা ছিলেন নবী তার ছেলে ছিলেন কাফের কথা বলেন ঠিক কিনা এ বন্ধু এবার একটু খেয়াল করেন ওই হিন্দুর গরব আমার আল্লাহ মুসলমানদের জায়গা করে দিতে পারে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরি এবার দেখেন কি হয়ে গেল ওই মালদ্বীপের ভিতরে ওই হিন্দু মহিলাকে বললেন আমি আপনার খাবো না আমি আপনার পরবো না গো মা আমাকে কে কি করা যাবে মা আমাকে একটু থাকার জন্য কি ব্যবস্থা করে দেওয়া যাবে ওই যুবকটাকে আবার বন্ধুগণ 12 থেকে 13 বছরের যুবক ওই যুবককে আবার বন্ধুরে কি দেওয়া হলো আমার বন্ধুগণ জায়গা দেওয়া হলো ওই যুবক সারাদিন কাট কাটে যখন সুবহানাল্লাহ আমার ভাইরা এবার বলুন কোরআনের হিফাজত করে কে আমার আল্লাহ কোরআনের হিফাজত যদি করে মুফাসসির কেরাম ডাক দে বলেন আমার আল্লাহ যদি কোরআনের হিফাজত করে কোরআনকে যারা মানে কোরআনকে যারা বুঝে আমার আল্লাহ তাদেরকেও হিফাজত করে আমার আল্লাহ জান্নাতে দেবে জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ বুঝতে কি বাকি রইল কথা বলেন বাকি রইল আমার ভাইরা অনেকে বলতে পারেন হুজুর আপনারা চিল্লান কেন চিল্লে কি ইসলাম কায়েম করতে পারবেন না রে তাকবীর আল্লাহু আকবারের চুলগান দিয়ে কি আপনারা ইসলাম কায়েম করতে পারবেন এবার শুনেন আমরা ইসলাম কায়েম করতে পারবো কিনা আমার আল্লাহই ভালো জানে কিন্তু এতটুকু বিশ্বাস আছে এদেশের ভিতরে ইসলাম নামক একটি বাহিনী এসেছে ইসলাম নামক একটি টুকরা এসেছে অংশ এসেছে ইসলাম নামক একটি পতাকা এসেছে কালেমা নামক একটি পতাকা এদেশের ভিতরে এসেছে আমার বন্ধুগণ এদেশের ভিতরে কচির পানার মতো আমার বন্ধুগণ ইসলাম বেশি আসে নাই কথা বলেন ঠিক কিনা কথা কল ঠিক কিনা কিছুদিন আগে আপনারা ফেসবুকে ইন্টারনেটে দেখেছেন আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করেছে করেছে না ভাই আজকে এই কথাগুলো আমি ভাইরা
পরিষ্কার করে বলতে চাই, আমি লোক দেখানোর জন্য বলছি না, আমি এই কথাগুলো আমি আপনাদের মাঝেই শুধু না, আমি যেখানে যাই পড়াই সেই এই কথাগুলো বলার চেষ্টা করি। আমার বন্ধুরে এদেশের ভিতরে এই যে নবীর নামে কটূক্তি করলো, আজকে এই সমাজে আমার বয়ান হচ্ছে না, আমার সমাজের ভিতরে এটা দাবি করা হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এদিকে আমরা দুনিয়ার জমিনে মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত, এদিকে আমরা দল নিয়ে ব্যস্ত, এদিকে আমার নবীকে অপমান করে আমরা কেমন নবীর উম্মত হলাম, আমরা কিরকম মুসলমান হলাম? নবীকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহর নবীকে জালেম বলছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছে, আমরা প্রতিবাদ করতে পারছি না। আমরা তাহলে কয় নম্বরের মুসলমান, কয় নম্বরের সিরিয়াল আছে একটু হিসাব করে দেখ, কথা কোন ঠিক? আমরা শুধু এদিক দিয়ে ব্যস্ত, কিন্তু নবীকে নিয়ে কটূক্তি করলো। আমার ভাইরা এই সিলেট বরিশালের জমিনে বরিশাল ভুলাতে নবীকে নিয়ে কটূক্তি করার কারণে এটার প্রতিবাদ যখন মুসলমান করতে গেল, এদেশের তৌহিদি জনতা এদেশের ভিতরে কি দেখতে পাইল, এদেশের ভিতরে কি জানতে পাইল, এদেশের ভিতরে কি দেখতে পারল, একে একে ছয়টা বুলেট মেরে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, তাদেরকে বাংলার জমিনে সুযোগ দেওয়া হচ্ছে। অতএব আজকে আমি কোন রাজনীতির বক্তব্য দিচ্ছি না, কিন্তু আমি পরিষ্কার ভাষায় আজকের এই মাহফিল থেকে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আমরা খুবই ভালোবাসি, আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন, মসজিদ মাদ্রাসাকে সহযোগিতা করেন, উলামাই কেরামকে মহব্বত করেন। আরেকটা দাবি, আরেক কয়েকটা দাবি আমাদের আছে, এটা যদি মেনে নেন আমরা আরো খুশি হব। তার ভিতরে এক নম্বর দাবি হচ্ছে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহ নিয়ে যারা কটূক্তি করবে, তাদের সর্বস্ব শাস্তির বিধান মৃত্যুর দণ্ড সংসদের ভিতরে পাস করতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? নবীর মাধ্যমে ইসলাম এসেছে। আপনারা বলতে পারেন, অনেকে বলে মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব পাগলা হয়ে গেছে, অনেকে ভাবে না, অনেকে ভাবে আল্লামা মামুনুল হক সাহেব পাগলা হয়ে গেছে, আল্লামা মামুনুল হক সাহেব এত চিল্লায় কেন, আল্লামা মামুনুল হক সাহেব এত চিল্লাচ্ছেন কেন, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবলগরি, আল্লামা মামুনুল হক সাহেব, আমার বন্ধুগণ চরমুনা বিশ্বাস, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে রেজাউল করিম, ফয়জুল করিম, এরা কেন চিল্লাচ্ছে? আমার বন্ধুগণ, এরা কেন চিল্লাচ্ছে? পৃথিবীর মাঝে এই কথাগুলো কেন জানিয়ে দিচ্ছে? মুসলমানদেরকে যেন নাস্তিকেরা, নাস্তিকের বাচ্চারা কুলাঙ্গারগুলো যেন মুসলমানদের আমলগুলো নষ্ট করে না দেয়, মুসলমানদের ইমানগুলো নষ্ট করে না দিতে পারে, এই জন্য তারা চিল্লাচ্ছে। আমার বন্ধুগণ, এদেশের ভিতরে আমার ভাইরা, এদেশের ভিতরে ইসলাম কচির পানা নাই, ভেসে আছে নাই, ইসলামের গোড়ায় আমার বন্ধুগণ মাহমুদুল হাসান দেওবন্দির রক্ত ঝরেছে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের গোড়ায় আমার বন্ধুগণ, আপনাদের মসজিদের ইমাম সাহেব জানেন, ইতিহাস পড়েন উনি বুঝেন, আলেম মানুষ, শিক্ষিত মানুষ আপনাদের সমাজে আছে, আপনারা জানেন এদেশের ইসলামের গোড়ায় আল্লামা হাফিজ জিহুদুর রহমাতুল্লাহের চোখের পানি পড়েছে, আব্দুল হক ফরিদপুরীর চোখের পানি পড়েছে, আল্লামা জুনায়েদ বাবলগরীর চোখের পানি পড়ছেন, আল্লামা আহমদ শফির চোখের পানি পড়ছেন। অতএব ইসলাম এদেশের ভিতরে কোচিন পানার নেয় ভেসে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে আমরা ভালোবাসবো, ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর মরণীয় ধর্ম হচ্ছে কি, এ কথা বলছেন নাকি কি? ইসলাম, ইসলামকে ভালোবাসতে রাজি আছি না, রাজি আছি না? আমার বন্ধুগণ, তাহলে যে পর্দার করার কথা বলা হয়েছে কোরআনের ভিতরে, তাহলে কোরআনকে মানার দরকার আছে না? আজকে সমাজের ভিতর পর্দা হচ্ছেন না, ইমাম সাহেবদেরকে লক্ষ্য করে আমি বলছি কথাগুলো, ইমাম সাহেব আজকে হক কথা বলতে পারছেন না, শুধুমাত্র তাদের চাকরির ভয়ে অনেক ইমাম সাহেব আছে, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় আছে কিনা বলতে পারলাম না, কিন্তু আমার পাশাপাশি মহল্লা মসজিদে আমার এলাকায় অনেক ইমাম সাহেব আছে, তারা হক কথা বলতে ভয় পায়, কি হবে তাদের জন্য? ওই সমস্ত আলেমদের জন্য ফতোয়া হয়ে যাবে, কি হবে বেঁচে থেকে? বলুন না, বলুন না, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ওয়াজাদা বিদ্যা শিখে যদি না ঘুরতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা?
কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ওয়াজাদা বিদ্যা শিখে যদি না ঘুরতে পারি শাসনবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কি না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে বলুন না আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অনেক গোয়েন্দাগুলো কথাগুলো রেকর্ড করতেছেন বাদাম, আমার ভাইরা অনেক মানুষ কথাগুলো রেকর্ড করতেছেন, আমার ভাইরা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় পাই, অন্য কোন মানুষকে ভয় পাই না, কথা বলেন ঠিক কি না? বলুন না কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ওয়াজাদা বিদ্যা শিখে যদি না ঘুরতে পারি শাসনবিহীন সমাজটাকে, যদি না ঘুরতে পারি শাসনবিহীন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে বলুন না, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কি না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি বয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে দোকা দিয়ে আল্লাহকে, ঠিক কি না? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, ওয়াজাদা বিদ্যা শিখে যদি না ধরতে পারি শাসনবিহীন সমাজটাকে। কথা বাস্তব না অবাস্তব? দিলটা কিন্তু নরম করে দিবেন। আমি এই কথা বলতে গেল অনেক রাত্রে, আমি আমার বাইরারি পর্দা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু বাদাম মানুষের কিন্তু একজন আজরাইল আছে, আছে না নাই? মাহফিলের আজরাইল হলো মাহফিলের প্রতিপক্ষ, কথা বলেন ঠিক কিনা? বক্তাদের আজরাইল হলো প্রতিপক্ষ। আমার ভাইরা রে প্রতিপক্ষ সংবাদ দিয়েছে, অল্প কিছুক্ষণের ভিতরে শেষ করতে হবে। আমার বন্ধুগণ এদিক তাকান, আমি যে কথাগুলো বলছিলাম, আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলাম নিয়ে কিছু কথা বলতেছিলাম, আমার বন্ধুগণ কাদিয়ানিদেরকে কিছু নিয়ে বলতে চাচ্ছিলাম, কিন্তু অতটুকু সময় নাই, আমার বন্ধু শেষ করে দিচ্ছে। এবার শোনেন, আমাকে কিন্তু থাকতে দেওয়া যাবে, ওই মহিলা তাকে থাকতে দিল সারাদিন কাটকারে। হঠাৎ করে দেখলেন আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন দেখলেন মহিলাও কান্না করে আর যুবতী কন্যারা কান্না করে। এবার ডাক দিয়ে বললেন, মা আমি কি আপনাদের কষ্ট দিলাম রে মা, আমি কি আপনাদের কষ্ট দিলাম মা, ও মা গো আমি কি আপনাদের কষ্ট দিলাম মা, আপনি কেন কান্নাকাটি করতেছেন, আপনি কেন চোখের পানি ছাড়েন গো মা? এবার ডাক দিয়ে বললেন, বাবা ঘটনা তো অন্যটা হয়েছে, আমার দেশের ভিতরে প্রতি মাসে কিংবা বছরে যাদের একটি করে যুবতী কন্যা আছে তাদেরকে নজরানা পেশ করতে হয় ওই মালদ্বীপের সাগরের কাছে, ওই মালদ্বীপের সাগরের কাছে কেন্দ্রীয় মন্দিরে তাদেরকে সন্ধ্যাবেলা আমার বন্ধুগণ মাগরিবের সময় তাকে তালাবদ্ধ করে রাখা হয়, সকালবেলা ওখান থেকে লাশ আনা হয়। আজকে তো আমার মেয়ের পালা পড়েছে। এবার কোরআনের হাফেজ ডাক দিয়ে বললেন, আমি বেঁচে থাকতে, আমি আপনার কাছে থাকতে, আমি আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ, শেষ করে দেব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, 10টা বাজে আর মাত্র 15 মিনিট সময় একটু বাড়ায় দিছি। আপনারা খুশি হন নাই ভাই? আপনারা খুশি হন নাই? খুশি হন নাই ভাই? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা এ ভাই শুনেন, সবারই তো হক আছে, হক তো আদায় করতে হবে, কি কো হক আদায় করতে হবে না সবারই?
দেখি কতটুকু সময় আছে। এ ভাই একটু খুব খেয়াল করবে, একটু খুব খেয়াল করেন ভাই, আমি যে কথাগুলো বলছি ভাই অবশ্যই বলবো। এবার যুবকটা ডাক দে বললেন আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। আমার বন্ধুরে এবার বললেন আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না। এবার যখন বন্ধুরে দেখেন কি হয়ে গেল আমার বাইরা আবার বন্ধুগণ, এবার হুসাইন আহমদ মাদানি ডাক দে মালদেবের লোকদেরকে বললেন তারপরে কি হলো বলো। এবার বলতেছেন হুজুর ওই যুবকটা 12-13 বছরের যুবক, ওই যুবকের এরকম মুখের ভিতরে দাড়ি গজায় নাই, মুখ গজায় নাই, যেরকম আল্লাহ আকবার। আমার বন্ধুরে ওই যুবকটার দাড়ি গজে নাই, মুসু গজাই নাই। আমার বন্ধুরে ওই যুবকটা ডাক দে বললেন মা গো আপনার মেয়ে যেরকম সুন্দরী আমি তোরকম সেরকম সুন্দরী, আপনার মেয়ের গহনাগুলো পরাইয়া দেন, আমি বেঁচে থাকতে আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমি নিজের নজরানা পেশ হবো কিন্তু আপনার মেয়েকে আমি নজরানা পেশ করতে দেব না। জোরে জোরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সরকারি কর্মকর্তাগুলো চলে আসলো, আমার ভাইরা মহিলা না পুরুষ এটা দেখলো না বন্ধুরে, জামা কাপড় পরে আছে আমার বন্ধুগণ, তাকে নেওয়া হলো মন্দিরের ভিতরে ঢোকানো হলো, মাগরিবের নামাজের সময় হয়ে গেল মন্দিরের ভিতরে আমার ভাইরা বাহির থেকে তারা বদ্ধ করে দেওয়া হলো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, তালাবদ্ধ দখল করে দেওয়া হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। এদিকে ওই যুবকদের ভিতরে, ওই যুবকের ভিতরে ইসলামের স্পিড ইমানি পাওয়া আর একটু বাড়ায় দিল সুবহানাল্লাহ, আর একটু দূরে করলো সুবহানাল্লাহ। কিন্তু বাবা এদেশের ভিতরে ইসলাম টিকিয়ে রাখবেন কেমনে দেখেন, চারদিক চাপ আসতেছে। আপনারা শিক্ষিত মানুষ, আজকের আপনাদের মাহফিলের সভাপতি যিনি উনিও শিক্ষিত মানুষ, আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমি আপনাদের কি বুঝাবো, বুঝাবার মতো যোগ্যতা আমি আপনাদের জুতা টানার যোগ্যতা আমি আসাদুল ইসলাম অর্জন করি নাই। কিন্তু বাজা একটা কথা মনে রাখতে হবে, এদেশের ভিতরে কাদিয়ানি নামক একটা গ্রুপ এদেশের ভিতরে আছে, কথা বলে ঠিক কিনা আছে না আছে না আছে না, যেই সমস্ত কাদিয়ানি বইয়ের ভিতরে লেখছে মুহাম্মদ আখির পয়গম্বর নেহি হও, মানবেন মুসলমানেরা? মানবেন কি আপনারা? এ কথা যারা বলবে না মনে করবেন তাদের ভিতরে ভেজাল আছে, কথা বলতে হবে। আমি আগেই বলেছি আওয়াজ বন্ধ করা যাবে না, কথা বলেন ঠিক কি না? কাদিয়ানিরা বই লেখছেন মুহাম্মদ আখির পয়গম্বর নেহি হও, মানবেন মুসলমানেরা? মানবো না, পরিষ্কার পোশাক কুরআন যার তোদের বলে দেই শুনেরা, আল্লাহর নবী বলেছেন না না খাতামুন নবীগিন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসতে পারে না, আসবে না। কুরআনগার নাস্তিকের বাচ্চা কুরআনগার কোন শুনলাম, তোরা দেশের জননী, তোরা দেশের সৈনিক, তোরা দেশের ভিতরে থাকার জন্য তোদের অনুমতি আছে, তোরা দেশের আমার বন্ধুগণ নাগরিক, কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই এ বাংলার জমিনে কাদিয়ানি দল থাকবে তাদের নিষেধ করছি না, উৎখাত করছি না, কিন্তু এই কাদিয়ানি দল মুসলমান নামে থাকতে পারবে না, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, পার্লামেন্ট থেকে কাফের ঘোষণা করে তাদেরকে বাংলার জমিনে উলামায়ে কেরামদের সাথে এরকম বাজায় দিতে হবে, উলামায়ে কেরামদের সাথে পরিষ্কার করে জানায় দিতে হবে কাদিয়ানিরা কাফের, কাফের, কাফের কোনোদিন নবী হতে পারে না, মুসলমান হয়ে কোনোদিন মানতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই কাদিয়ানিরা বই লেখছে মুহাম্মদ আখির পয়গম্বর নেহি হও, মানবেন মুসলমানেরা? কোনোদিন সম্ভব? আরে তুই যদি নবী থাকতি কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, তুই যদি নবী থাকতি তোর মৃত্যু হতো মসজিদে, তোর মৃত্যু টয়লেটে হলো কেমনে?
একবার শুনে না। অতএব টয়লেট প্রমাণ করে দিয়েছে তুই নবী না, ঠিক কিনা? কর সমাজের ভিতরে খেয়াল করবেন, কোন কাদিয়ানি যদি থাকে, কোন ইমাম সাহেব যদি জানাজা পড়ায়, ইমাম সাহেব সহুদ্দা কাবের হয়ে গেছে। খেয়াল করতে হবে, সমাজের ভিতরে কাদিয়ানি থাকলে মরার আগে তওবা করে মুসলমান হয়ে মরিস, না হলে কিন্তু আল্লাহর গজব তোকে ছাড়বে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই কথাটা অবশ্যই বলবো, কিন্তু বাজা একটু আমাকে কয়েকটি সময় আমার সময় নির্ধারিত করা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ মানুষদের সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য, ঠিক কিনা? কর ঠিক কিনা? কর আমার বন্ধুগণ, আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? একটা কথা আমি আপনাদের শিখাই দেব, কি কর দেব? দেব ভাই দেব, যদি এইভাবে চলতে পারেন আমার আল্লাহ কবুল করে নেবে, আমার আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আপনাদের মাহফিলের সভাপতি সাহেব জ্ঞানী মানুষ, ইমাম সাহেব জ্ঞানী মানুষ, সবাই জ্ঞানী, কিন্তু আপনারা যদি এদিক ফলো করেন, আমার আল্লাহ আজকে আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, এইভাবে চলতে পারেন, আমি আসাদুল ইসলাম বলতে পারি, আল্লাহ যেন আপনাদের জান্নাত দেয়, আল্লাহ যেন আপনাদের জান্নাতুল ফিরদাউস নসিব করে, কিন্তু সমাজের সেই বাস্তবায়ন, সেই চেতনা মুসলমানদের অন্তরের ভিতরে থাকতে হবে, সেই কথাটাকে আমি বলবো, একটু বলবো, বলবো? সবাই কিন্তু কথাটা বলছে না ভাই, আমি কি বলবো? আমার ভাইরা, আমরা দোকানে মুড়ে বাজারে প্রতি জুমার দিন একটা করে মিছিল বার করব, মিছিলটা কার পক্ষে? আল্লাহর পক্ষে। আমার বন্ধুগণ, সেই মিছিলটা হচ্ছে আমরা একজন বলবো কাদিয়ানিরা কাফের, আমরা যারা শ্রোতা থাকবো তারা বলবো ঘোষণা করো করতে হবে, কথা কর ঠিক কিনা? পারবেন না? পারবেন না? আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো কাদিয়ানিরা কাফের, আপনারা বলবেন ঘোষণা করো করতে হবে। আমি বলবো ঘোষণা করো করতে হবে, আপনারা বলবেন কাদিয়ানিরা কাফের কাফের। বলতে পারবেন না ভাজা? পারবেন না? পারবেন না ভাই? ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করে নিয়েছে, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল, সুরাকুল সুবহানাল্লাহ, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। আজকে যতগুলো মানুষ আসছে আল্লাহর কাছে আমি অন্ধ মানুষ হয়ে দোয়া করব, প্রধান মেহমানের কাছে আবেদন জানাবো, আল্লাহর কাছে দোয়া করবেন এই সমস্ত মানুষদেরকে সকলকে যেন আল্লাহ তাআলা মদিনা মানওয়ারা নসিব করা স্বপ্নে যুগ হলেও মদিনাওয়ালা রসুলকে দেখে যেন মানুষ আমরা দুনিয়া থেকে শাহাদত বরণ করতে পারি, মৃত্যু পেতে পারি, এই দোয়া আমরা করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু আমাদের, আমি আপনাদের বলবো, আমি বলবো না আর এই তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। মনে আছে তো কিভাবে বলছি? বলবো না আর এই তাকবীর, দেখবেন যারা বলবে না তাদের সাথে আল্লাহর সাথে দুশ্মনী আছে মনে করবে, কেউ জবান বন্ধ করে রাখা যাবে না। ভাই আল্লাহর জন্য বলতেছি, আমার জন্য না ভাই, আপনারা তো আজকে চিল্লাইতেছেন, আমার প্রতিদিন চিল্লাইতে হয় নারে তাকবীর, নারে তাকবীর, কাদিয়ানিরা কাফের, ঘোষণা করো করতে হবে, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, ঘোষণা করো করতে হবে, ঘোষণা করো করতে হবে, নারে তাকবীর। উলামায়ে কেরাম যেখানে, কুরআন হাদিস যেখানে, কুরআন নাই যেখানে,